State diagram means मतलब ये रहता है state diagram এবং তোমার যে ফ্লিপ লুপ দেওয়া থাকবে তার ক্যারেক্টারিস্টিক স্টেবল লাগবে। এখানে আরেকটা জিনিস দেওয়া থাকে ইনিশিয়াল স্টেট রিডেল দেওয়া আছে। ইনিশিয়াল স্টেট জিরো মানে ইনিশিয়াল স্টেট মানে এটা ডেসিমাল দেওয়া আছে। ঠিক আছে, যে ভ্যালুটি দেওয়া থাকবে সেটাকে বাইনারিতে কনভার্ট করো। এখন দেখবে যে ফ্লিপ ফ্লপ কয়টা আছে, যতগুলি ফ্লিপ ফ্লপ তত বিট দিয়ে দিবেন, তত বিট দিয়ে দিবেন। যেমন 0 দাও আছে 0 বাইনারি হচ্ছে 0 0। ওকে, এখন তুমি একটু লম্বা করে দেখতে হবে, একটু লম্বা করে আসো। ইনিশিয়াল ভ্যালুটা কি দাও আছে 0 0 0 0 0 0 মানে কি এর মান 0, বি এর মান 0, সি এর মান 0, এ কোনটা? এটা এ হচ্ছে এটা। জি স্যার, এ এর মান 0, জি স্যার, বি এর মান দাও আছে 0, 0, সি এর মান 0, সি এর মান 0, তাহলে এবার কত হবে? 1, বি বার 1 হবে, 1 হবে, সি বার 1 হবে। ওকে, জে এ তে কি আছে? জে সমান কত? জে সমান আছে যে বি, বি স্যার, বি এর মান কত? 1 1 1 0, এইটা বলো, বি এর মান 0, 0, বি এর মান 0 দাও আছে 0 স্যার, সরি এখানে দাও আছে বি 0 0, সি এর মান কত? সি এর মান 0 স্যার, সি এর মান 0, এবার প্লাস সি এর মান কত স্যার? এবার মানে 1 1 স্যার, আর 1 আর 0 স্যার, 1 হবে স্যার, 1 হয়, জি স্যার, এবির মান কত? 0 স্যার, 0। ওকে, তোমার তুমি এখন জানো জে এবং কে এর মান কত সবগুলো ফিট করো, তাই না? যদি জে এবং কে 0 0 হয়, দেখো জে এবং কে এর মান যদি 0 0 থাকে তাহলে কি নেক্সট স্টেপ কত আসে? কিউটি, কিউটি, কিউটি মানে নো চান্স, নো চান্স, নো চান্স মানে হচ্ছে যে আগে যে স্টেপটা থাকবে ওটা উঠিয়ে রাখতে হবে। আমরা এখানে 0 1 ছিল, আগে 0 1 থাকবে, এটা বলে নো চান্স স্টেপ। ওকে, 1 1 থাকলে কি হয়? 1 পরেরটাতে 1 হয়, এখানে 1 আছে, এখানে 1 আছে, এই যে টগল বলে ঠিক কি কিউটি বার, তাই না? কিউটি বার হচ্ছে টগল করা মানে কি? টগল করা মানে হচ্ছে যদি আগে স্টেজে 0 থাকে পরের স্টেজে এটা হয়ে যাবে 1, 1 থাকলে হয়ে যাবে 0, ব্যাপারটা হচ্ছে এরকম। টগলটা হচ্ছে যেমন এখানে 0 আছে এটা 1 হবে, আর এখানে কত ছিল 1 0 এটা 0 হবে। টগল করা মানে হচ্ছে 1 থাকলে 0, 0 থাকলে 1 আগে স্টেজে আছে। আর 0 1 থাকলে কি হয়? 0 1 0 হবে স্যার, 0 হবে, 0 হবে, ওকে, বি এর মান কত স্যার? বি এর 1 স্যার,
এর মান হচ্ছে 1 সি এর মান 0 0 এ বার প্লাস সি এর মান কত হবে এ স্যার এ বার প্লাস সি হচ্ছে 1 এর মান বি হবে 0 বি স্যার আমি জাস্ট দেখো এখানে এ প্লাস সি এর মান দেখাই দেখে দেখে পড়া জিরো থাকলে জিএর মান জিরো কি এমন জিরো থাকে নো চেঞ্জ নো চেঞ্জ হলো আগে তাই থাকে 1 0 থাকে 1 হয় তাই না এটা 1 হয় এটা মানে 0 0 1 থাকলে 0 হয়1 হয়ে যাবে আর একটা 0 0 হয়ে যাবে এখন আসছে এবিসি স্যার 0 0 0 আসছে 0 আসছে না 0 0 0 আবার ফোনে ব্যাক করতেছে Thank you.
একবার লিখে একবার মুছে দিন, দেখাই দেব স্যার সেটা। অনেকে বিচার টান দিয়ে করে, নিচে টান দিয়ে এটা অনেকটা কাউন্টার ডিজাইনের মধ্যে একটু পার্থক্য আছে। কাউন্টার ডিজাইন এখানে কাউন্টারের মতো এক্সাইটেশন টেবিল ডিজাইন করা দরকার নেই, কাউন্টারের মতো এখানে ধরো এখানে জাস্ট এরকম একটা স্টেপ ডায়াগ্রাম দরকার, ঠিক আছে? স্টেপ ডায়াগ্রাম নট নেসেসারিলি এরকম না, মানে ওই যে আগে যেরকম একটা স্টেপ ডায়াগ্রাম ছিল ফর এক দুই তিন চার এরকম দরকার থাকতে পারে। তো সিকোয়েন্সিয়াল লজিক দিয়ে ডিজাইন করা এটা এটাতে শুধুমাত্র স্টেপ টেবিলটা লাগে, আর কিছু লাগে না। স্টেপ টেবিলটা দিয়েই আমরা সার্কিটটা ডিজাইন করে ফেলতে হবে।
এক্লাস শেষ করে দিব।